আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার চকলেট চিপ কুকিজ, যেটা আমরা নর্মালি বাইরে খেয়ে থাকি এবং খুবই টেস্টি একটি কুকিজ, যেটা আজ আমি বাসায় করে দেখাবো কত ইজিভাবে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। আমি আজ আমার এই কুকিজটি দুইভাবে দেখাবো, একটি হচ্ছে ওভেনে, এবং যাদের ওভেন নেই বা ওভেনে করতে চান না তারা কীভাবে চুলায় করবেন আমি দুভাবে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আমার এই মুখে লেগে থাকার মতো টেস্টি কুকিজটি বানাতে কী কী লাগছে। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এবং 1/3 কাপ ব্রাউন সুগার নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিব 1/3 কাপ আমার মেল্ট করা বাটার, এবং বাটার আর সুগারগুলো আমি ভালো করে একসাথে মিলিয়ে নিব। যতটা সম্ভব চিনিটা যেন গলে যায় সেভাবেই করতে হবে। এখন দিয়ে দিব আমি একটি ডিম, আর ডিমটি অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, রুম টেম্পারেচারে আসার পর আপনি ডিমটি ইউজ করবেন। এখন এটিকে অনেকটা সময় নিয়ে বিট করে নেব, যদি ইলেকট্রিক বিটার ইউজ করেন তাহলে খুব অল্প সময় হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না এটা কালার চেঞ্জ হবে এবং আপনি হাত দিয়ে দেখবেন চিনির কোনো দানা নেই, ঠিক ততক্ষণ পর্যন্ত এটিকে বিট করে নিতে হবে। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এটিকে আবার আমি ভালো করে বিট করে নিব। অনেকটা সময় নিয়ে করতে হবে যাতে চিনির দানাগুলো না থাকে। আমার বিট করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব। এখানে অবশ্যই বেকিং পাউডার দিবেন না, বেকিং সোডাটাই চেষ্টা করবেন ইউজ করতে, তাহলেই কুকিজটা কুকিজের মতোই হবে, কেকের মতো হয়ে যাবে না। এখন ভালো করে এটিকে নেড়ে আমি মিশিয়ে নিব এবং খুব আস্তে আস্তে মিশাতে হবে। দেখুন ময়দার ডোটি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চকলেট চিপ ইউজ করব এবং এটাই হবে আমার আজকের চকলেট চিপ কুকিজ। দেখছেন তো কত ইজিভাবে বাসায় করে ফেলা যায়। এটিকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। ঠিকইভাবে নেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। কুকিজটা যে কত টেস্টি হবে সেটা তো বানানোর পর বোঝা যাবে, বাট কাঁচা ডোটাই দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি, এত সুন্দর কালার আর দেখতে এত ভালো লাগছে। একদম রেডি আমার আজকের কুকিজের ডো। চলুন দেখে নিই আমি কিভাবে এটিকে রেডি করে বেকিং ট্রেতে কুকিজের জন্য সাজিয়ে দিই। আমি ঠিক এরকম একটি বেকিং ট্রে নিয়েছি এবং এটিতে বাটার পেপার এটির মাপে কেটে তেল ব্রাশ করে দিচ্ছি, এবং এটা করলে আপনি কুকিজটি খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। আমি একটি স্কুপার দিয়ে ঠিক এভাবে বেকিং ট্রেতে বসিয়ে দিব, এবং অবশ্যই প্রতিটা কুকিজের মাঝে যাতে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকে, না হলে এটি যখন হয়ে আসবে ফুলে বড় হয়ে একটার সাথে আরেকটি লেগে যাবে। আমি এখানে ওভেনটি প্রিহিট করে নিয়েছি 5 মিনিট 180 ডিগ্রি তাপমাত্রায়। আপনি এটিকে মাত্র 10 মিনিট বেক করলেই এনাফ হয়ে যাবে আমার আজকের কুকিজ। চলুন দেখি নিই আমি চুলায় কীভাবে করব। এখানে আরেকটি বেকিং ট্রে নিয়েছি এবং বাটার পেপার দিয়ে সেটিকে ভালো করে তেল ব্রাশ করে নিলাম, এবং স্কুপার দিয়ে আমি ঠিক একইভাবে ডো থেকে ট্রেতে সাজিয়ে দিলাম, আর চুলায় একটি পাতিল বসিয়ে আমি সেটিতে একটি স্টেন দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর, আমি সেই বেকিং ট্রেটি এখন কুকিজ সহ বসিয়ে দিব। ঠিক 20 থেকে 25 মিনিট পর আপনার কুকিজটি একদম রেডি হয়ে যাবে এবং চুলায় তৈরি করা কুকিজটি আপনি একদম ওভেনের স্বাদেই খেতে পারবেন, শুধু উপর থেকে কালারটা একটু হালকা হবে। আর এদিকে আমার ওভেনের কুকিজটিও একদম রেডি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে।
আপনি অবশ্যই এটি গরম অবস্থায় উঠাতে যাবেন না, এটি গরম অবস্থায় খুবই সফট থাকে, একটু ঠান্ডা হয়ে এলে এটি উঠিয়ে নেবেন। একদম রেডি আমার আজকের চকলেট চিপ কুকিজ। এটি ছিল আমার ছেলেদের রিকোয়েস্টের একটি রেসিপি, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলেদের খুবই পছন্দের একটি কুকিজ। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।